বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে তা বলে দিচ্ছে শিক্ষকের দাবিতে স্থানে স্থানে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। কোথাও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে, কোথাও রাস্তা অবরোধ করে শিক্ষা বাঁচানোর দাবি তুলছেন তারা। পরিস্থিতির ভয়াবহতা উন্মোচিত হচ্ছে শিক্ষা দপ্তরের সপ্তাহে 3 দিনের ক্লাস বেঁধে দেওয়ার নির্দেশিকাতে। ব্যতিক্রম ছিল না সোমবারও, শিক্ষক নেই শিক্ষক দাও এই দাবিতে জোলাইবাড়ি কলসিমুখে আগরতলা সবরুম জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো এদিন। রিপোর্ট চ্যানেল 3 রাত।